আসসালামু আলাইকুম। আজকে আমাকে হবিগঞ্জ থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি ডেলের মাদারবোর্ড পাঠাইছিল। তো এটি বিজিএ পোর্ট কাজ করে না, তো আমাদের কাছে পুরান একটি মাদারবোর্ড আছে, তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ডেলের এই মাদারবোর্ডের এই পোর্টটি কিন্তু খুলে আমি এখানে যে বোর্ডটি পাঠাইছি এটিতে বিজিএ পোর্ট ভেঙে গেছিলো, এটি ছাড়াই পাঠাইছে। আর এখানে উনি একটি কাগজের মধ্যে ওনার সমস্যা লিখে দিছে, উনি প্রায় দুই তিনটা বোর্ডের মতো পাঠাইছে। তো আমি এখানে দুইটা বোর্ডের মতো ঠিক করছি, একটি ইউএসবি প্রবলেম আর একটি এখানে বিজিএ পোর্ট সমস্যা। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে বলে যে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের বিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট বা বিভিন্ন ধরনের কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টর বা এই পোর্টগুলো যদি ভেঙে যায় বা সমস্যা হয়ে যায় তখন তো মাদারবোর্ড আমরা ফেলে দেই, তো এগুলো ঠিক করা যায় কি না। তো আজকে এই জন্য আমি ভিডিওটি করলাম, যাদের মাদারবোর্ডে এই ধরনের প্রবলেম আছে আপনারা আমাকে নিচে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আমাদের এখানে পাঠাইলে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব। আর যাদের কম্পিউটারে সমস্যা তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কোন কোন জায়গা থেকে আমাকে ভিডিওগুলো দেখেন জানাবেন। আর আমি চেষ্টা করব এখন আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের কম্পিউটার মাদারবোর্ড আসে এগুলো যে ধরনের কাজ করা হয় এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন বা এগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের এখানে প্রতি বছরে প্রায় 10 থেকে 12টি ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের বেস কিন্তু বের হয় এবং প্রত্যেকটা বেজে 11 থেকে 12 জন স্টুডেন্ট থাকে এবং প্রত্যেককে নিয়ে কিন্তু আমি ব্লগ ভিডিও তৈরি করি শুরু এবং শেষের দিক দিয়ে। তো এতে করে যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ অ্যাডভান্স মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে কাজ শিখতে পারে। তো এখন আমরা যে কাজটি করতেছি ডেলের অপটিপ্লেক্স 390 মানে 390 মাদারবোর্ডের কিন্তু আমরা এখানে বিজিএ পোর্ট কিন্তু আমরা চেঞ্জ করতেছি। তো আমি কিন্তু এখন এটি খুলে ফেলছি আর এটি খুলতে গেলে আপনারা সাইডে যে লক থাকে বিজিএ পোর্টের এই লকগুলো শোল্ডার উইক দিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। তবে এটি উঠানোর আগে আপনারা অবশ্যই ফ্লাক্স পেস্ট আপনারা রিলাইফের এবং মেকানিকের বিভিন্ন ভালো পেস্ট আছে ওই পেস্টগুলো দিয়ে কিন্তু আপনারা উঠাবেন, তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। আর হটগান দিয়ে যদি হিট দিয়ে উঠান তাহলে কিন্তু এগুলো প্রবলেম হয়ে যায়, বুট ফুলে যায়, লাইন কেটে যায়। আমি কিন্তু এখন সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু এটি খুললাম। খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখে এর যে পিনগুলো আছে পিনগুলোর যে ক্লিয়ারনেস আছে এগুলো কিন্তু আমি এখানে পিনগুলো পরিষ্কার করতেছি। অতিরিক্ত যে সোল্ডারিং আয়রন লাগানো আছে আমি এইটি কাজ করতেছি। পাশাপাশি আমি কিন্তু মাস্ক পরে আছি। প্রশ্ন করতে পারেন আশিক ভাই আপনি মাস্ক পরে আছেন কেন? আসলে আমরা যখন আইসি উঠাই বা বিভিন্ন ধরনের কাজ করি এগুলো করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া কিন্তু বের হয় আর এই ধোঁয়াগুলো যদি আমাদের ভিতরে যায় এগুলো কিন্তু ধূমপান থেকেও আরও অনেকটাই বেশি ক্ষতিকর, মানে ক্যান্সার হতে পারে। তো সেজন্য আমি মনে করি আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপের আইসি বেশি বেশি উঠান বা আপনারা রাং রোজনের কাজ বেশি করেন মাস্ক পরে কাজ করবেন, কারণ মাস্ক পরে যখন করবেন আপনাদের ভিতরে এই ধোঁয়াগুলো কিন্তু যাবে না। তো আমি এখন এখানে যে মাদারবোর্ডটি আছে আগের মাদারবোর্ডের মধ্যে কিছু কিছু পিন লাগানো ছিল, আমি আবার এখানে শোল্ডার উইক দিয়ে ভালো ফ্লাক্স পেস্ট দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু এটি উঠিয়ে নিচ্ছি আগের পিনগুলা। আর আমাদের যে মাইক্রোস্কোপ আছে এটি দিয়েও কিন্তু রেকর্ড হচ্ছে। আর আমি এখন ভিডিও করতেছি মোবাইল দিয়ে শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলেই এই ধরনের প্রবলেমে যারা আছেন বা অনেকে আছে জুড়ে চাপ দিয়ে বিজিএ পোর্ট ভেঙে ফেলছে, মাদারবোর্ড ভালো কিন্তু বিজিএ পোর্টের কারণে কিন্তু আপনাদের মাদারবোর্ডটি পরে আছে, কোনো কাজ করতেছে না, নাম লক অন অফ হই কিন্তু বিজিএ পোর্ট কাজ করে না, অথবা অনেক সময় কালারিং প্রবলেম থাকে বা অনেক সময় গ্রাফিক্স কার্ড দিয়ে ডিসপ্লে আউটপুট করে কিন্তু বিজিএ পোর্ট দিয়ে ডিসপ্লে আউটপুট করে না। কিন্তু এখন একটা গ্রাফিক্স কার্ড যদি আপনারা কিনতে চান গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু প্রায় 4,000-5,000 টাকা, আর একটা মাদারবোর্ডই কিন্তু কিনতে পারেন আপনারা প্রায় 3,000 টাকা হইলে। তো এখন আমরা যদি আপনাদেরকে 600-700 টাকার ভিতরে যদি কাজটি করে দিতে পারি আপনাদের টাকা যেমন সেফ হবে আপনাদের অরিজিনাল মাদারবোর্ডটিও কিন্তু থাকবে। তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে আমি এখন আগের যে পুরাতন পিনগুলো ছিল এই পিনগুলোতে আমি চাপ দিতেছি, পিনগুলো নিচে দিয়ে বের হয়ে যাচ্ছে আর আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। পাশাপাশি কিন্তু আমি এগুলো ক্লিনিং করে নিব।
তো আপনাদের যাদের ল্যাপটপ ডেস্কটপের ইউএসবি পোর্ট কাজ করে না, বা দুইটা ইউএসবি লাগাইলে একটা কাজ করে একটা কাজ করে না, আবার ইউএসবি পোর্ট ভালো আছে কাজ করার পরে 5 মিনিট 6 মিনিট পরে ইউএসবি পোর্ট ছেড়ে দেই, বা অনেক সময় আপনাদের কম্পিউটারে লেখা উঠছে যে ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম, বা অনেক সময় মাদারবোর্ড ডেড হয়ে পড়ে আছে, তো এই ধরনের যত ডিপ লেভেলের সমস্যা এগুলো আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসিং করাইতে পারবেন। আমরা 600 টাকা 700 টাকা বা সর্বোচ্চ 800 টাকা আমরা বিল নিয়ে থাকি। আমরা আমাদের এখানে বিভিন্ন বাংলাদেশের যত দোকানদার আছে তারাও কিন্তু আমাদের কাছে মাদারবোর্ড পাঠায় রিপেয়ারিংয়ের জন্য। তো আমি বিগত দিন রিপেয়ারিংয়ের ভিডিও দিতে পারি নাই এজন্যই, কারণ আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্কে ডাটা রিকভারির অ্যাডভান্স লেভেলের আমি অল টাইম ক্লাস করাই এবং অল টাইম কিন্তু ইউটিউবে ভিডিও দিই, যার ফলে কিন্তু আমি রিপেয়ারিংয়ের ভিডিও আমি দিতে পারি নাই। কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এখানে রিপেয়ারিং করা হয়, প্রায় প্রতিদিন 10 থেকে 12টি আমরা মাদারবোর্ডই ঠিক করি, এর মধ্যে ল্যাপটপ 2-3টি আর ডেস্কটপ মাদারবোর্ড 8 থেকে 9টি আমরা রিপেয়ারিং করি। তো আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে এর মধ্যে অনেকই স্টুডেন্ট আছে একবারে তারা একবারে নতুন এই লাইনে, তারা তেমন কিছু একটা বোঝে না, তাদেরকেও কিন্তু আমি আমাদের এখানে রেখে 1-2 মাস রেখে তাদেরকে আরও প্র্যাকটিক্যাল কাজ করি, আরও এক্সপার্ট বানিয়ে কিন্তু আমাদের এখান থেকে আমরা ইয়ে করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের বিজিএ পোর্টটি, আমি যে পিনগুলো আছিল অতিরিক্ত মাত্রায় পুরান বোর্ডের, তো এগুলোও কিন্তু আমি এখন উঠিয়ে ফেললাম, তারপরে ফ্লাক্স পেজ দিয়ে আমি এখানে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের যে কাজগুলো আছে অনেকে হয়তো তাড়াহুড়া করে কাজ করলে যে প্রবলেমটি হয়, তো আমি দেখা গেছে আজকে একটি বিজিএ পোর্ট চেঞ্জ করে দিলাম, বা এসআইও চেঞ্জ করে দিলাম, বা ক্লক আইসি চেঞ্জ করে দিলাম, তো আমি ভালো মানের পেস্ট এবং ভালো মানের রিভলিং যে পেস্ট আছে এগুলো আমি যদি ব্যবহার না করে নর্মালি কোনো রকমে লাগাই দিই, এইটি কিন্তু 1-2 মাস পরে কিন্তু আবার সেম প্রবলেম হবে। তো আমি মনে করি যারা যে বাইরে আমাদের আমার ভিডিও দেখে কাজ শিখছেন দোকান দিছেন, তো আপনারা কোয়ালিটিফুল কাজ করবেন, যাতে করে আপনাদের একটা কাস্টমার যাতে আরও 10 জনকে গিয়ে বলে না আমি যে কাজটি করে দিছি মানে কাজটি অনেকটাই টেকসই হয়েছে বা ওনার সার্ভিস অনেক ভালো, তাহলে কিন্তু আপনারা এই লাইনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তো আমি বিগত প্রায় 19 বছর ধরে ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কাজ করি, আর ইউটিউবে আমি প্রায় 7 থেকে 8 বছর যাবৎ আমি অনলাইনে ট্রেনিং করাই বা অনলাইনে ভিডিও দিই, বা আমার যে সার্ভিস আছে আমি এগুলো কিন্তু দিতেছি। আমাদের ভিডিও দেখে আমাদের অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষই কিন্তু তারা ইউটিউব চ্যানেল করছে, তারাও কাজ করতেছে। আমি মনে করি যারা যে জায়গায় থেকে কাজগুলো করতেছে আমি মনে করি অনেকটাই উপকার করতেছে, কারণ আমাদের দেশে অনেকে আছে বেকার থাকে, তারা কিন্তু পড়াশোনা করার পরে কিন্তু তারা আর তেমন কিছু করতে পারতেছে না, আর আমাদের এই কাজটা কিন্তু বর্তমানে যেহেতু কম্পিউটার যুগ, কম্পিউটার ছাড়া তেমন কিছু ভাবা যায় না, সব জায়গায় কিন্তু কম্পিউটার থাকে, তো কম্পিউটার কাজ আমরা এক সময় কিন্তু তেমন একটি কাজ পাইতাম না বা পিসিও সেল করতে পারতাম না। তো যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু বর্তমানে আমাদের প্রচুর পরিমাণ কম্পিউটার চাহিদা বা প্রচুর পরিমাণ কম্পিউটার কাজগুলো আসতেছে। তো আমি মনে করি অনেক ভাই আছেন আপনারা বেকার আছেন, আপনারা কোনো কিছু করতে পারতেছেন না, বা অনেকে আছেন বিদেশে যাওয়ার ইচ্ছা করতেছেন, তো আপনারা ভালো মানের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করে যদি নিজে একটা বিজনেস দেন তাহলে আমি মনে করি আপনারা লাইফে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখন এই বিজিএ পোর্টটি আমি ক্লিনিং করে আমি কিন্তু এখন সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো যে কোনো পোর্ট চেঞ্জ করার আগে আপনারা সোল্ডার উইক দিয়ে পোর্ট পরিষ্কার করে কিন্তু আপনারা চাপ দিলে এমনি লেগে যাবে, এগুলো হিট টিট দিয়ে চাপাচাপি করে কিন্তু অনেক সময় পোর্ট ভেঙে যাবে, তো সঠিক নিয়মে কাজ করলে ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি পোর্টের মধ্যে কিন্তু এখানে সোল্ডারিং পেস্ট আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে দুই পাশে লক করে নিলাম, দুই পাশে লক করার পরে মাঝখানে যে পিনগুলো আছে তো মাঝখানের পিনগুলোতে আমি আমাদের এখানে রিল লাইফের একবারে লিড ফ্রি ভালো সোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি এখন সোল্ডারিং করে
তারপর হচ্ছে আমাদের যে ভাই আজকে আমাকে মাদারবোর্ডটি রিপেয়ার করতে পাঠাইছিল। তো এটি যেহেতু ব্র্যান্ডের পিসি, আসলে ব্র্যান্ডের পিসি মাদারবোর্ড ঠিক না হলে কিন্তু সম্পূর্ণ কিছু চেঞ্জ করা লাগে, কারণ ব্র্যান্ড পিসির একটা জিনিস কিন্তু আরেকটার মধ্যে ওইভাবে বসে না। যেহেতু আমরা রিপেয়ার করি, আমরা সব কিছুই মডিফাই করতে পারি বা আমরা মডিফাই করে দিই, বা এগুলো নিয়ে আমি অনেক দিন যাবৎ রিসার্চে আসি, এখনও রিসার্চ করি এবং কাজ করি, যার ফলে করে দিতে পারি। তো কাস্টমার ভাইয়ের উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে এবং একটি চিঠি লিখে দিছে, তো সময়ের অভাবে আপনাদের সাথে চিঠিটি আমি শেয়ার করতে পারি নাই। উনি বিগত প্রায় 5 বছর যাবত আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে দোকান দিছিল। তো ম্যাক্সিমাম সব কাজই করতে পারে, যেগুলো ডিপ লেভেলের কাজ এগুলো করতে পারে না। আর মাইক্রোস্কোপ ছাড়া আসলেই যে রিবনের কাজগুলো বা এই ধরনের কাজগুলো এগুলো করা যায় না, কারণ অনেক সময় আমরা সচরাচর যে কাজগুলো এমনিতে করে ফেলি, এমনিতে আমরা দেখতেছি যে সুন্দরভাবে লেগে গেছে, যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে জুম দিয়ে দেখি তখন আসলে বোঝা যায় যে এখানে ডাই সোল্ডারিং আছে কিনা, লিকেজ আছে কিনা বা অন্যান্য প্রবলেম আছে কিনা। তো যাই হোক, আমাদের এখানে আমাদের যে স্টুডেন্ট আছে, প্রত্যেক আমাদের স্টুডেন্টের জন্য আলাদাভাবে আমাদের সব ধরনের যে আধুনিক টুলস আছে, আধুনিক অ্যাসেম্বলি মেশিন আছে, আধুনিক সোল্ডারিং আয়রন আছে, সব কিছু তাদের জন্য আলাদা। এবং আমি আমার যে পার্সোনালি যে জায়গায় রিপেয়ার করি, আমি আমার আলাদা একটি ল্যাব আছে যেখানে গবেষণা করি, ওইখানে আমি মূলত কাজ করি। তো এখানে ডিএসও মেশিন থেকে ধরে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এগুলো আর রিসার্চ করে আরও এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও দিতে পারি, এগুলো দেখে যাতে আপনারা মোটামুটি কাজ শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে। আর যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।